শুভদিয়ার মোস্তফা কামালকে সভাপতি এবং ষাট গম্বুজের শেখ মোস্তফাকে সম্পাদক পদে নির্বাচিত করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বাগেরহাট জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার সকল গ্রাম পুলিশ এই কাউন্সিলে অংশগ্রহণ করেন। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ষাট গম্বুজের ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু। সভাপতির দায়িত্ব পালন করেন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের দফাদার শেখ মোস্তফা। কাউন্সিলে আগামী কেন্দ্রীয় সম্মেলন সফল করা, দেশের গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা এবং বাগেরহাট জেলা কমিটি শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও কড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, প্রধান সমন্বয়কারী শাহজাহান জহির সহ আরও অনেকেই।